ওরে বাবারে, কি বৃষ্টি! বৃষ্টি তো থামতেই চাইছে না। এদিকে ডিমগুলো থেকে কদিনের মধ্যে বাচ্চা ফুটবে, তখন তাদের জন্য আবার খাবার খুঁজতে যেতে হবে, আর ভালো লাগে না। কি যে করি! কাউকে যদি পেতাম তাহলে তাকে বোকা বানিয়ে ডিমগুলো তাকে দিয়ে আসতে পারতাম, কিন্তু এই জঙ্গলে কে আছে, কে আছে যাকে সহজেই বোকা বানানো যাবে? আচ্ছা, পাশের গাছে একটা কাক আছে না? হ্যাঁ, ওই কাককে বোকা বানানো খুব সোজা। এই যে কোকিল যে, তা এই বৃষ্টির মধ্যে কি মনে করে এলে? পথ ভুলে নাকি? না না, এই বৃষ্টির মধ্যে আমি বেশি ঘোরাঘুরি করি না। ঘোরাঘুরি করলে যদি আমার গলার স্বর নষ্ট হয়ে যায়, তখন তোমার মতো আমার গলার স্বর কা 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 বের হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো বটে। তা কোকিল, তোমার ডিমের খবর কি? আর কতদিন লাগবে তোমার ডিমের বাচ্চা ফুটতে? তুমি আমার ডিমের কথা কিভাবে জানলে? এই সেদিন খাবার খোঁজ করতে করতে তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই জানলাম। তা আমার বাসার সামনে দিয়ে যখন গেলে, তখন আমার সঙ্গে দেখা করতে পারতে? দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই আর বিরক্ত করিনি। তাছাড়া আমার খাবার খোঁজার তাড়া ছিল, কিছুদিনের মধ্যে আমার ডিম থেকে ছানা ফুটে যাবে, তাই অল্প অল্প করে খাবার সংগ্রহ করছি। কবে ডিম ফুটে বাচ্চা হবে, তার খাবার এখন থেকেই সংগ্রহ করছো? হ্যাঁ, আমার বাচ্চাদের যেন খাবারের কষ্ট না হয় তাই। তুমি কি কিছু বলতে এসেছো? হ্যাঁ, আসলে আমি খুব বিপদে পড়েছি। তোমার ডিমগুলো ঠিক আছে তো? ডিমগুলো নিয়েই তো হচ্ছে সমস্যা। ডিম নিয়ে কি সমস্যা? ডিম নিয়ে সমস্যা? হ্যাঁ, ওই জন্যই তোমার কাছে এসেছি। বলছি কি, তোমাকে আমার একটা উপকার করতে হবে। কি উপকার বলো? আমাকে একটু দেশের বাড়ি যেতে হবে। আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছে, আমি মায়ের কাছে যাব। সেখানে গেলে তো আর ডিমগুলো সাথে করে নিয়ে যেতে পারবো না, তাই যে কদিন থাকবো সে কদিন ডিমগুলো তোমার কাছে রাখবে। আমার কাছে রাখবে? আমাকে একটু সাহায্য করো না বন্ধু, আমার এই বিপদে। ঠিক আছে, এত করে যখন বলছো তখন দিয়ে যাও তোমার ডিম, আমার ডিমের সাথে তোমার দুটো ডিমও আগলে রাখবো। বাঁচালে বন্ধু, তাহলে কাল সকালে আমার ডিমগুলো তোমার বাঁচালে বন্ধু, তাহলে কাল সকালে আমার ডিমগুলো তোমার কাছে দিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আসি বন্ধু। আচ্ছা এসো। যাক বাবা, ডিমগুলোর ব্যবস্থা করে ফেলেছি, কাল সকালে ডিমগুলো কাকের বাসায় দিলেই বাঁচি। তারপর হাজার চেষ্টা করলেও ডিমগুলো আমার ঘাড়ে চাপাতে পারবে না। কাককে ভালোই বোকা বানালাম। এবার একটা একটা করে ডিমগুলো কাকের বাসায় রেখে দিয়ে আসি। বন্ধু, ডিম দুটো কিন্তু তোমার কাছে রেখে গেলাম, এগুলোর কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ,
আমি 2-3 দিনের মধ্যেই চলে আসব, ঠিক আছে? তুমি নিশ্চিন্তে যাও বন্ধু, তোমার ডিম দুটো যত্ন করে রাখবো। যা, তুমি আমাকে বাঁচালে বন্ধু। কি ব্যাপার, আজ 4-5 দিন হয়ে গেল, কোকিল বন্ধু এখনো এলো না। তার মায়ের কি খুব শরীর খারাপ হলো, কে জানে। ধর, আর ভালো লাগে না, রোজ রোজ খাবার সংগ্রহ করতে আর ভালো লাগে না। ওমা, ওই যে কোকিল, কি সুন্দর ডাকছে! কি হলো কোকিল, থেমে গেলে কেন? কত সুন্দর ডাকছিলে, দেখো। আমার গলার স্বর খুব মিষ্টি, আমি জানি, তাই বলে যাকে তাকে আমার গলা ডাক শুনিয়ে আমার গলা খারাপ করতে চায় না। বাবা, এত অহংকার! অহংকার তো হবেই, কারণ আমার মতো গলার স্বর এই জঙ্গলের কারণে। দয়া করে তুমি যাও এখান থেকে, যাও। বেশি অহংকার করো না, একদিন দেখবে সব নষ্ট হয়ে। গলার স্বর খুব মিষ্টি, আমি জানি, তাই বলে যাকে তাকে আমার গলা ডাক শুনিয়ে আমার গলা খারাপ করতে চায় না। বাবা, এত অহংকার! অহংকার তো হবেই, কারণ আমার মতো গলার স্বর এই জঙ্গলের কারণে। দয়া করে তুমি যাও এখান থেকে, যাও। বেশি অহংকার করো না, একদিন দেখবে সব নষ্ট হয়ে যাবে। আমার স্বর নষ্ট হোক যাই হোক, তাতে তোমার কি? তুমি যাও না এখান থেকে, যত সব। যাক বাবা, নিজকে শেয়াল চলে গেছে, কত শখ আমার গান শোনার। আমি গান গাইব, আমার জন্য গাইব, ওর জন্য কেন গাইব? যাক বাবা, আপন বিদায় হয়েছে। আজকে মনে হয় আর খাবার পাবো না, আর ভালো লাগে না। আরে মিচকে ভাই যে, কেমন আছো তুমি? আর বলো না, সকাল থেকে একটা খাবারও পাচ্ছি না। তুই কেমন আছিস? আমি ভালোই আছি। তোমার ডিমগুলো ফুটেছে? না মিচকে ভাই, এখনো ফুটেনি। ওই যে কোকিল চলে এলো। যা অহংকারী ওই কোকিল, আমার সাথে ওর একটু আগেই ঝগড়া হয়ে গেল। কি বলছো কি, কোকিলের তো মায়ের অসুখ হয়েছে, তাই দেশের বাড়ি গিয়েছে, আমার কাছে ওর দুটো ডিম রেখে গিয়েছে। এখন তো সে চলে এসেছে, তাহলে ডিমগুলো কেন নিয়ে যাচ্ছে না? আমিও তো কিছুই বুঝতে পারছি না, ও তো বলেছিল ফিরে এলেই ডিমগুলো নিয়ে যাবে। আমার মনে হয় ও তোকে বোকা বানিয়েছে। কি বলছো, না আমাকে এখনই একবার তার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ তাই করো, ওই যে ওই দিকের জঙ্গলে আছে। কি যে আনন্দ লাগছে, কত সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ডিমগুলো থাকলে ভালো করে ঘুরতেই পারতাম না, সারা দিন বসে ডিম পাহারা দিতে হতো। কাকের কাছে রেখে দিয়ে ভালো একটা বুদ্ধি করেছি, কিন্তু ওই পোকা কাকটা আমার ডিমগুলো সামলাচ্ছে। এই যে কোকিল বন্ধু,
তুমি তো চলে এসেছো। ওরে বাবা, এই কাক আবার কোথা থেকে চলে এলো? যে করেই হোক আমাকে ব্যাপারটা সামলাতেই হবে। আমি আবার কোথায় যাব? আমি তো এই জঙ্গলেই আছি। তাহলে আমাকে যে বললে তোমার মায়ের শরীর খারাপ, তোমাকে দেশের বাড়িতে যেতে হবে। কি সব উল্টো পাল্টা বলছো শুনি? আমি তো উল্টো পাল্টা বলছি না, তুমি তো তোমার দুটো ডিম আমাকে দিয়ে বলে গেলে ডিমগুলো যত্নে রাখতে দু তিন দিনের জন্য, দু তিন দিন পর এসে ডিমগুলো নিয়ে যাবে। দেখো এসব কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি কেন আমার ডিম তোমার কাছে দিয়ে যাব? কেন মিথ্যে বলছো? আমি মিথ্যে কথা বলছি নাকি তুমি মিথ্যে কথা বলছো? নিজের ডিমগুলো আমার নামে চালিয়ে দেয়া তো ভালোই ফন্দি করেছো। কি আমি ফন্দি করেছি? তোমার ডিম রেখে আমি তোমাকে সাহায্য করলাম, তার প্রতিদানে এই। শোনো, তোমার ওইসব বানানো কাহিনী শোনার আমার কোনো ইচ্ছে নেই, আমি চললাম। বন্ধু বন্ধু শোনো, শুনে যাও, যেও না, শোনো আমার কথাটা শুনে যাও। এ কি, ও তো অস্বীকার করছে সব কিছু, এখন আমি কি করব? মিজকে ভাই তুমি একটা বুদ্ধি দাও তো। তুমি সিংহ মহারাজের কাছে বিচার দাও, মহারাজ ঠিক এর সুষ্ঠু সমাধান করে দিবে। ঠিক আছে তাই চলো। মহারাজ, এই কাকের একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? কাক বল, তুই তোর সমস্যা। হ্যাঁ হ্যাঁ, একদিন আমার ডিম নিয়ে বাসায় বসেছিলাম, সেই সময় কোকিল এলো। কদিন থাকবো, সে কদিন ডিমগুলো তোমার কাছে রাখবে? ঠিক আছে, এত করে যখন বলছো তখন দিয়ে যাও তোমার ডিম। নিজের ডিমগুলো আমার নামে চালিয়ে দেয়া তো ভালোই ফন্দি করেছো। সব শুনলেন তো মহারাজ, কাক এখন কি করবে? একবার কোকিলের সাথে কথা বলা দরকার। তাহলে কোকিলকে এখানে আসতে বলি? হ্যাঁ, তুই কোকিলকে ডেকে নিয়ে আয়। পশ্চিম দিকের ওই জঙ্গলে আছে। শিয়ালের কথা মতো পশ্চিম দিকের জঙ্গলে তো চলে এলাম, কিন্তু কোকিল কোথায়? ওই তো কোকিলের ডাক, কিন্তু কোন দিক থেকে আসছে? ওই তো ওই দিক থেকে আসছে, গিয়ে দেখি তো একবার। কোকিল, এই যে কোকিল। বানর ভাই তুমি? তোমায় ডাক দিয়েছে মহারাজ, তোমার সাথে কথা বলবে। কি কথা, সেটা ওখানে গেলেই জানতে পারবে। এরে কাক গিয়ে কিছু বলে দেয়নি তো আবার? যাই, তাড়াতাড়ি ব্যাপারটা হাতের বাইরে যাওয়ার আগেই আমাকে সামলাতে হবে। ধর ছাই, আর ভালো লাগে না। কই কি করো, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। কি কোকিল, কাক বলছে তোমার দুটো ডিম তুমি কাকের কাছে রেখে গিয়েছিলে, এখন নাকি তুমি অস্বীকার করছো? আমার ডিম না হলে আমি কেন স্বীকার করব? ওহ,
মহা মুশকিলে পড়ে গেলাম তো। কিছু একটা বলে এদের বোকা বানাতে হবে, তারপর বোকা বানিয়ে এই জঙ্গল থেকে পালিয়ে যাব। পরে যখন বুঝতে পারবে আমি ওদের বোকা বানিয়েছি, তখন হাজার খুঁজলেও পাবে না। মহারাজ, আমি বলছি কি, কিছুদিন পর তো ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাবে, তখনই বোঝা যাবে এটা কার ডিম ছিল। না মহারাজ, ততদিনে ও এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাবে, আপনি অন্য কোনো ব্যবস্থা নিন। আমি কেন পালাতে যাব? হ্যাঁ, এদের মধ্যে কেউ তো একজন মিথ্যে কথা বলছে, কাক না কোকিল, সেটা ধরার জন্য আমাকে একটা কৌশল করতে হবে। আর শোনো, তোমাদের মধ্যে কেউ তো একজন মিথ্যে কথা বলছো। ও মিথ্যে বলছে মহারাজ, ও মিথ্যে বলছে। সে মিথ্যে কথা বলছে। না না, সে মিথ্যে কথা বলছে। আচ্ছা আচ্ছা, চুপ করো বানর, শোন এদিকে। এক্ষুনি এনে দিচ্ছি মহারাজ। এই যে মহারাজ, এখন কোকিলকে একটা আর কাককে একটা করে ফুল দে। এই যে ফুল দুটি দেওয়া হলো, এটা কি ফুল তোমরা জানো? এটা হলো জাদু ফুল। আর ভালো করে দেখ, এই ফুলে পাঁচটি করে পাপড়ি আছে। যে ওই ডিমগুলোর আসল মা, কাল সকালে তার ফুলে আরো পাঁচটি পাপড়ি হয়ে যাবে। মানে দশটা পাপড়ি হয়ে যাবে তার ফুলে? একদম। আর যার ফুলে দশটা পাপড়ি হবে, তাকে ডিমগুলোর দায়িত্ব নিতে হবে। আচ্ছা, আমিও কম চালাক না, আজ রাতেই আমার ফুল থেকে পাঁচটা পাপড়ি ছিঁড়ে রাখবো। আবার সকালে যখন আবার পাঁচটি পাপড়ি হয়ে যাবে, তখন কেউ ধরতেই পারবে না যে আমি তার আসল মা। শুনো, তোমাদের দুজনকেই রাতে এখানে থাকতে হবে। কাকটা তো একদম বোকা, কেমন করে ঘুমাচ্ছে দেখো। এখন তো এই জঙ্গলের সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগ। হ্যাঁ, আমাকে এই মুহূর্তে যা করার করতে হবে। আমার ফুল থেকে পাঁচটি পাপড়ি ছিঁড়ে দিলাম। একটু পরে যখন জাদুর ফুলে পাঁচটি পাপড়ি হয়ে যাবে, তখন কেউ ধরতে পারবে না যে ওই ডিমগুলোর আসল মা আমি। যেমন আমার গলার স্বর, তেমনই আমার বুদ্ধি। নিজেকে নিয়ে যা গর্ব হচ্ছে না। এবার একটু ঘুমিয়ে পড়ি। আহা, ঘুম পাচ্ছে। সকাল হয়ে গেল, এবার গিয়ে দেখি জাদু ফুলের কি অবস্থা। মনে হচ্ছে কাকের কথাটাই ঠিক। আমার ফুলে তো একটাও পাপড়ি গজায়নি, এখন কি করব? এদিকে আয় সবাই, দেখ কাককে যে ফুলটা আমি দিয়েছিলাম সেটা তেমনই আছে। হ্যাঁ তাই তো, কিন্তু কোকিলের পাপড়িগুলো অমন ছেঁড়া কেন? মানেটা আমি বলছি, কোনো ফুলেই তো দশটা পাপড়ি হয়নি, আবার কোকিলের ফুলটা ছেঁড়া, আমি তো কিছুই বুঝতে পারছি না।
महाराज जादुर फूल की कोनो काज करेनी। बोलछी এই ফুলগুলো কোনো জাদু ফুলই না। জাদু ফুল না? না, কাক আর কোকিলের মধ্যে কেউ একজন মিথ্যে বলছে, তাই আমি ইচ্ছে করে বলেছি এই দুটো ফুল হচ্ছে জাদু ফুল। আর যে আসল মা, তার ফুলে পাঁচটি পাপড়ির সাথে আরও পাঁচটি পাপড়ি গজাবে, মোট দশটি পাপড়ি হবে সেই ফুলে। আমি জানতাম যে আসল মা তার ফুল থেকে পাঁচটি পাপড়ি ছিঁড়ে ফেলবে, যেন পরের দিন সকালে দশটা পাপড়ি না হয়ে যায়, কেউ যেন তাকে ধরতে না পারে। তার মানে এই কাক ঠিক কথাই বলেছে। আমি তো সেই আগেই বলেছিলাম এই কোকিল মিথ্যে কথা বলছে। কোকিল, তোর কিছু বলার আছে? না না, মানে নিজের বাচ্চাদেরকে যে অস্বীকার করে তোমাকে আমি প্রথম দেখলাম। মানে আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইতে হলে কাকের কাছে ক্ষমা চাও, আমার কাছে না। কাক ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি একজন মা হয়ে স্বার্থপরের মতো নিজের বাচ্চাদের কথা ভুলে গিয়ে শুধু নিজের কথা ভেবেছি। আমি কথা দিচ্ছি এই ভুল আর কখনো হবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক,